সুপ্রভাত বন্ধুগণ। I love everything. Fire spreading all around my room. My world's so bright. It's hard to breathe, but that's alright. Hush. উঠতে আজকে একটু বেলা হয়ে গেল। একটা বিখ্যাত মানুষ একজন বলে গেছেন, জানো তো, যে তুমি যাই করো, ভালো করো বা খারাপ করো, কিছু মানুষের সেখানে ফিডব্যাক। একদম যথার্থই কথা। মানে দেখো, আমাদের এই যে পাতি বাংলা ব্লগস এই চ্যানেলটা, এইটা এই যে এখনো 6 মাস হয় নাই, তার মধ্যে যে 7,000 ক্রস করে যাবে, ওটা আমার কাছে বাবু একটা ইনক্রেডিবল ব্যাপার, সেপার অবিশ্বাস্য। মানে তো ভাবিও নাই কোনোদিন, এক্সপেক্টও করি নাই। আর আমি দেখবে ম্যাক্সিমাম ভিডিওতে কখনোই কোনোদিন সাবস্ক্রাইব করার জন্য বলি না, কারণ যার ভাল লাগবে সে বাবা এমনিতেই করবে, তাই তোমাদের উপরে ছেড়ে দিই। যখন দুমদাম করে পরে দেখি, আমি যদি অডিয়েন্স হতাম তাহলেও আমার খারাপ লাগতো না সে ধরনের কোনো ভিডিও, যেমন কালকেরটা, সেগুলোর পরে ঝুপঝাপ করে 50-60 করে সাবস্ক্রাইবার ড্রপ, সেটা ভালো জিনিস। কারণ যা থাকা সে থাকবে, যা যাওয়া সে যাবে, সেটা বলার কিছু নাই। তো আলাদা করে তো সাবস্ক্রাইব করতে বলি না, তাই অনেকে যারা আছে রেগুলার ভিউয়ার, কিন্তু অনেক সময় হয় না সাবস্ক্রাইব করা। তো যদি মন যায় ঠুকে দেবে সাবস্ক্রাইব, যদি মন যায় না করার, তা কোনো করার দরকার নাই। মানে এই তো আস্তে আস্তে চ্যানেলটার এই যে গ্রোথ আমার কাছে অবিশ্বাস্য, আমরা ভাবি নাই। আমার কাছে ওই 7,000 যে সাবস্ক্রাইবার, ওই 7,000টা শুধু সংখ্যা তো লয়, কারণ ওইটার পিছনে তো বলেছি যে 7,000 মানুষ আছে। তো সেইটা ভাবলে পরে চোখটা বন্ধ করে যখন ভাবি 7,000 লোক নেই, ভাবতলারি এইটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আমাদের ফ্যামিলির মানে এই পাতি পরিবারের অ্যাচিভমেন্ট না, এমনি সকাল থেকে উঠের থেকে এই সাবস্ক্রাইবার সনাতন এই সকল টপিকে বলছি, তার কারণ হচ্ছে বলি না তো এমনি তো কোনোদিন, দেখিও না সংখ্যা ফুঙ্কাগুলো, কিন্তু সেই হুটহাট যখন বেড়ে যায় বা কমে যায় দুটোরই তো ইম্প্যাক্ট পড়ে। তো সেই বাড়লে পরে যেমন ভাল লাগে, দুরুম করে আমি বলছি আরে ভাই কালকে এইখানে এখনই এরকম কী করে হলো, তখন মনে হয় যে বলি অসুবিধাটা কোথায়। যেখানে আমি বলি না সাবস্ক্রাইব করতে, সেখানে এই যেটা হচ্ছে সেটা বললেও ক্ষতি কিছু নাই, সে তো তোমাদের সঙ্গেই বলছি। পরে নাই, অনেক বেলা হয়ে গেল, খিদা পাইছে, দাঁড়াও খাওয়ান দাওয়ানোর ব্যবস্থাটা একটু করে লি, মুড়ি ফুড়ি খাওয়ার জোগাড় আছে, দেখি কি খাওয়া যায়, আসছি 1 মিনিট। তো মুড়ি জোগাড় আর কোতলারি ছাতুই ঝিকে নিলাম, ছাতু ঝিকাটাও কদিন খাওয়া হচ্ছিল নাই, এইটাই এখন ভালো, এই ল্যাদ খদ্দের ক্ষেত্রে ঠিকই আছে। তো হ্যাঁ, যেটা সে সাবস্ক্রাইবের গল্প একটু আগে বললাম, সে তুমি মন গেলে করবে না মন গেলে করবে নাই, সেটা তোমাদের উপরেই ছাড়লাম। তবে একটা জিনিস কি, যারা আছো, যারা দেখো, যারা ভালোবাসো, তারা দেখার পরে বা কোনো কিছু ভালো লাগলে বা কোনো কিছু খারাপ লাগলে বা তোমাদের সাজেশনগুলো সেগুলো অন্তত দিবে, আর যদি ভালো লাগে অন্তত একটা লাইক অন্তত ঢুকে দিয়ে যাবে। কারণ দেখো, আমি তো এই ধার থেকে সেই সকাল থেকে ধরো বলে পরে বলে বলে যাচ্ছি, দিন শেষে তোমরা দেখো ভিডিওটা, কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাই না। আমার আমার কাছে কি ম্যাটার করে যে তোমরা দেখছো কিনা বা তোমাদের কেমন কি লাগছে, সেটা আমি কিসের থেকে বুঝতে পারি, সেটা বুঝতে পারি তোমাদের কমেন্ট থেকে আর তোমাদের লাইক বা ডিসলাইক থেকে। তো যদি ভালো লাগে তো একটা অন্তত লাইক ঢুকে দিয়ে যাবে, বা যদি খারাপ লাগে ডিসলাইক করে দিয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। অনেকে আমার কিন্তু রেগুলার কিছু ডিসলাইকার আছে, তারা কিন্তু দায়িত্ব সহকারে দিয়ে যায়। তো তোমাদের খারাপ কিছু লাগতেই পারে, তার জন্য কমেন্ট বক্সটা খোলা আছে, সেখানটাতে বল দিয়ে যাবে বা তোমাদের কি ভাল লাগছে না লাগছে, কি করলে ভালো হয় আমাদের এই পাথি পরিবারের, সেই সাজেশনগুলো তো অন্তত তোমাদের কাছ থেকে চাইতেই পারি, বুঝলে না। তাহলে সেইগুলো অন্তত একটু করবে যারা আছো প্রত্যেক দিনের জন্যে, জানি অনেকেই আছো, অনেকেই আছো, তো তাদের কাছে তারা অনেকে রেগুলার মানে লাইকটাও ঢুকে দিয়ে যায় বা কমেন্টও করে দিয়ে যায়। তো সাথে অনেক সময় তো সবাইকে সবসময় সম্ভব হয় না, সবসময়ের জন্য তোমাদেরকে বলছিও নাই, কারণ সবাইকে সব কাজ আছে বাবু, কিছু করার নেই। তো যখন ফ্রি টাইমটা পাবে যদি দেখো তো ওইটা একটুকু দেখবে, তো ছাতু রেডি, ছাতুটা একটুকু খেলি, দিয়ে একটুকু বেড়াতে হবে, কয়েকটা জিনিস ফিনিস কেনার আছে, তো বেলা হয়ে গেলো, দেখি পাই না না পাই, চলো বেরিয়ে খেয়ে নিই পরে।
এই যে বাজার দিকে বেরেলাম, কিন্তু একটু বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলে যেটি হয় আর কি, হালকা হয়ে গেছে সব। তো এই যে ফল দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, তাই তো দেখছি ফল দোকান সব বন্ধ। তো ওইগুলো আর কেনা হলো নাই, এসেন্সিয়াল জিনিসপত্রগুলো বেশ একটা কেনা হলো নাই, টুকিটাই কেনা হলো আর কি। আজকেও ল্যাদ লাগছে, আজকেও মনে হচ্ছে শেষকালে রান্না ফান্না হবাক নাই। অনেকদিন পরে আবার আজকে এলাম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। সম্মিলনী মেডিকেল কলেজে ঢুকে পরে ভিডিও করতে আমার দমে ভয় লাগে। সে আগের বারে ভিডিও করতে যেয়ে পরে কোনো খারাপ ইন্টেনশন নিয়েও করি নাই, করছিলাম তাতে বহুত ক্যাসেট হয়ে গেল, তবুও আর কি হালকা 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 করে তুলতে হবে। আমাদের গর্ব আমাদের সম্মিলনী মেডিকেল কলেজ যা সার্ভিসটা দেয় সারা বাঁকুড়াকে, ইভেন পাশাপাশি ডিস্ট্রিক্ট ডুলাকেও। তো চলো, ব্যাপারটা হচ্ছে ওই যে চাকরি থেকে জয়েনটা হয়েছে, ফেব্রুয়ারিতে জয়েন করেছি জানোই প্রাইমারি সাথে, তো ওইটাতে এখনো পর্যন্ত বেতন ফেতন না পেলেও ভ্যাকসিনটা পাবো, কোভিডের ভ্যাকসিনটা পাবো, সেই জন্যে আজকে হাসপাতালকে আসা। তো যাই ভ্যাকসিনটা লিগা, তোমাদের সঙ্গে তো বাদ বাকি সব শেয়ার করতেই থাকছি, তো চলো ঢুকি। এই যে সম্মিলনী মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লক, বেশ দারুণ ঝকঝকে চকচকে একদম সুন্দর, এখানটাতেই দিয়া হচ্ছে ভ্যাকসিন। এই যে বাইরটাতে আগে লাইন, যাই দেখি গিয়া কী হচ্ছে না হচ্ছে সব। এই যে ভ্যাকসিনের লিস্ট দেখি, আমারটা আছে 148 চলছে ভ্যাকসিন লিতে এসে। এখানে আমাদের একজন পাতি পরিবারের সদস্যর সঙ্গে দেখা হয়ে গেল, দাদার পুয়ো বাগানে ঘর দেখে বলছে কই ব্লগ বানাও নাই, না সে ব্লগও চলছে এবারে ভ্যাকসিনও চলছে, যাই সব লিয়ালি করেলি। ওখানে লিস্টের নাম্বারটা দেখে নিলাম, দিয়ে পরে এবার উপরে যে এবারে ভ্যাকসিন নিতে হবে, উপরে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, চলে যাই এবারে। এই উপরতলাতে এখানে তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখানে যে ভ্যাকসিনটা লিলি সুপার স্পেশালিটি ব্লকটার উপরতলাতে লাইন ভ্যাকসিনেশন, ওখানে দাঁড়িয়ে আছি, তাহলে দেখা যাক কতক্ষণে কী হয়। এই হচ্ছে উপরে সুপার স্পেশালিটি ব্লকের ফার্স্ট ফ্লোর, সুন্দর ব্যবস্থা, রেজিস্ট্রেশন হয়ে গেল, এবারে এটাকে নিয়ে পরে রুমটাকে যেতে হবে। ইঞ্জেকশন লিভার লাইনে দাঁড়িয়ে আছি, এখানে অনেকজনেই দাঁড়িয়ে আছে, এবারে দেখি কতক্ষণে পাই না পাই। লাইন একবারে গেট ঘোড়াকে চলে এসছে, তো ভিতরটাতে বলছে ক্যামেরা প্রোহিবিটেড, কি দরকার আছে বাবা ক্যাসেট করার আবার, চলো নিয়ে নিই এবারে ভ্যাকসিন, তারপরে পালাবো। এই হলো ভ্যাকসিন লিয়ার, তাহলে ভ্যাকসিন লিয়ার পরে এখন আধ ঘন্টা বসতে হবে, এখন বসি তারপরে যাবো ঘর। এই একটা জায়গা দিয়া হয়েছে, সেখানে সবাই বসে আছি, বসে পরে আধ ঘন্টা পরে সব আবার ওই কাগজটা নিয়ে পরে ঘর যেতে পাবো। এই যে টোকেনটা এই ঘুরে দেওয়া হলো, একটা আটে দিয়েছে, একটা 38 এখান থেকে ছুটি, তার আগে বসতে বললে কোভিশিল্ডের ফার্স্ট ডোজ, আবার 84 দিন পরে আবার হবে এক নেক্সট ডোজ, একটুক্ষণ বসেলি তারপরে এবারে বেরাবো আবার আর কি। তাহলে ভ্যাকসিন ইজ টেকেন, আর আমার দিক থেকে অন্তত ভ্যাকসিনটা ইজ নট টেকেন ফর গ্রান্টেড, কারণ দেখো একটা ভ্যাকসিন মানে পাওয়া বা সেই ভ্যাকসিনটা তৈরি করার থেকে শুরু করে এই যে আমাদের কাছে এসে পৌঁছানো পর্যন্ত একটা বিশাল প্রসেস থাকে, ঠিক আছে। আর এই কোভিডের সময়তে মানে কত স্টেপ জাম্প দিয়ে পরেও এই যে আমাদের কাছে তুললে আনা হচ্ছে একটা ভ্যাকসিনকে, এটা টেকেন ফর গ্রান্টেড কখনোই লিয়া যায় না। দ্বিতীয়ত আমি এই যে আজকে এখন পেলাম, তার কারণটা হচ্ছে কি, আমি একটা সরকারি কাজে একটা ঢুকেছি, তো এবারে আমাকে যখন দিচ্ছে তার মানে নিশ্চয়ই আমার কাছ থেকে এই যে এইটার পিছনে যে খরচা বলো বা ম্যান পাওয়ার বলো সমস্ত কিছু, সেটা তো আসছে আলটিমেটলি মানুষের কাছ থেকে, তাহলে মানুষ তো কিছু ডিজার্ভ করে আমার কাছ থেকে, তার জন্যই আমাকে আগে দেওয়া হলো। দেখো ব্যাপারটা হচ্ছে এত বড় দেশ আমাদের, এত কোটি কোটি জনসংখ্যা, প্রচুর মানুষ এখনো পর্যন্ত পায় নাই, আমার নিজের বাবা মাই পায় নাই, আমি যদি এখন এই কাজটাতে না ঢুকতাম আমিও হয়তো পেতাম নাই, কিন্তু পেলাম যখন তার মানে সেক্ষেত্রে আমারও তো কিছু ইন রিটার্ন কিছু তো করা উচিত, কিছু তো দেওয়া উচিত, সেই জন্যেই তো আমাকে দেওয়াটা হচ্ছে, কারণ এইটার পিছনে যে প্রত্যেকটা খরচা এটা তো সেই এসছে জনসাধারণের ট্যাক্স থেকে, তারপরে সায়েন্টিস্টদের এত রিসার্চের কাজ বা এই পুরা যে ইন্ডাস্ট্রি যারা বানাচ্ছে তাদের এগুলো মানে ইনক্রেডিবল। এই সময়ের মধ্যে হ্যাঁ আমরা বলছি যে পাচ্ছি না ভ্যাকসিন আনার জন্য, কিন্তু এটা এতটা ছোট প্রসেস লয় একটা ভ্যাকসিনেশন প্রসেস, আমি জানি আমি পেতাম না এখনো পর্যন্ত, কিন্তু এইখানটাতে
ঢোকার জন্য যেহেতু পেলাম, তাহলে এটাকে আমার শুধু টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়াটাও ঠিক হবে না, আমি অন্তত লুব না, আশা করবো তোমরাও লিবে না, কারণ বুঝতেই পারছো কি বলতে চাইছি এখানটাতে কথাটা। তো এখানটাতে গেলাম, দুপুরে বাইরে ওই রেজিস্ট্রেশনের ওই বাইরে একটা লাইন ছিল, সেখানে সে বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়াইজ ঢুকানো হচ্ছিল, দিয়ে তারপরে তোমার কি বলে রেজিস্ট্রেশন হলো, ওখানে সেই কাগজটা দিলে, তারপরে দাঁড়িয়ে পরে আর একটা লাইন ছিল ভ্যাকসিনেশনের, সেখানে যেয়ে পরে ভ্যাকসিনটা লিয়া হলো, দিয়ে আধ ঘন্টা বসে থাকতে বলেছিল। তো অনেকে যদি কারোর কোনো রিয়াকশন হয়, আমার অ্যালার্জি যেহেতু জিজ্ঞেস করলে ডাক্তারবাবু একজন ছিলেন যে কি দিয়ে বললেন, না কোনো চাপ নেই, লিলাও লিলাম কোভিশিল্ডের ফার্স্ট ডোজ, আবার 84 দিন পরে আবার আর একটা ডোজ হবে। তো ওইটা তো বলছি, যারা ভ্যাকসিনটা পাচ্ছ তারা এটাকে কখনোই টেকেন ফর গ্রান্টেড হিসাবে লিও না, কারণ এটার পিছনে কিন্তু অনেক মানুষের অবদান আছে, সেটা তোমাকে কিন্তু কিছুটা হলেও তুমি যেখান থেকে আসছে পুরো ব্যাপারটা পে ব্যাক করা দরকার তোমার কাজ দিয়ে, বাস। তো আমি নিলাম, তারপরে আমি এখন ঠিকই আছি, আমার কোনো প্রবলেম হয় নাই, বেরিয়ে গেছি, এবারে যাই রুম দিকে যাই, গিয়ে খিদা পাইছে, আজকে তো রেঁধে খাওয়া হবে না, আজকেও সেই হ্যাঁ কালকে হাতে সেই লেখা ছিল, অনেকে বলছিল কি ব্যাপার রাজেশ কেন লেখা ছিল, রাজেশ হচ্ছে সে আমার পাশের রুমে থাকে, তো সেই ওকে খাবার আনতে বলবো তো আমি যদি ভুলে যাই, সেই জন্য হাতে রেখেছিলাম, লিখে রেখেছিলাম আর কি, আজকেও বলেছি লিয়ে আসবে, যাই যে এবারে খাওয়া দাওয়াটা করে লিগা, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার, ঠিক আছে আসছি। পার্টনার বললে যে সকালবেলায় তোমার উঠে তো ফল ফল কিনে হবে না তোমার যে আখেল, তাহলে তুমি এক কাজ করো, ওই ভ্যাকসিন নিলে তুমি একটু পনির ফনির কিনে নাও গা, এই যে এখানটাতে অল্প পনির কিনে নিলাম, এখানটাতে দই পনির এগুলো বেশ ভালোই করে, তবে যাই যে চান খাওয়া দাওয়া করি গিয়া, অনেক হলেও বেলা। এই হ্যাঁ, তোর বাবা মা তোদের দুজনাকার বাবা মা দিকে দেখলাম যে হাসপাতালে, ওখানে তো সে বিরিয়ানি দোকানটা বিরিয়ানি খাচ্ছে, না বিরিয়ানি খাচ্ছে ওরা, হ্যাঁ এই আমাদের বৌদি, সে বৌদির গান শুনেছিলে দিয়ালে রিপার থেকে গল্প হচ্ছে, আর এই ছানাগুলোর এই যে এখন এরা এই দু বন্ধুতে এখন টিভি দেখছে আর ভিডিও দেখছে, আর ইয়াদের বাবা মায়ের সঙ্গে দেখা হলে ইয়াতে হাসপাতালে দারুণ টুপি ধরে, এর বাবা মা ওরা ভ্যাকসিন, হ্যাঁ তোর ভ্যাকসিন নিতে যায় না, তোর বাবা মা রেস্টুরেন্টটা খাচ্ছে দেখা হলো, এলে জিজ্ঞেস করবি, হ্যাঁ আমিও খেয়ে এলাম তোদের এক দুবার, আমি নিয়ে এলাম একটু বাবা ছান্দা বেঁধে, আর তোদেরকে ঘরে বলেছে ভাত খা আর রেখে দিয়ে চলে গেছে তুইদেরকে, রে কি ঠকলি, এ বেদম ঠকলি বেদম ঠকলি, হ্যাঁ এত বড় ঠক, না তোর বাবা মারা খাচ্ছে, তুই না খেলে কি হবে, তোর বাবা মারা খাচ্ছে, এর বাবা মা খাচ্ছে সব, আর তোদেরকে তোদেরকে ঘরে রেখে দিয়ে চলে গেছে, রে তুই না খেলে কি হবে, তোর বাবা মা তো খাচ্ছে আজকে, আমার খারাপ লাগছে রে, বলি ছেলেগুলোকে রেখে দিই চলে গেল, কত সুন্দর খাচ্ছে সব, গপ গপ করে চিকেন ললিপপ, মিথ্যা লড়ে যাবি পড়ে যাবি, যাই আমি আমি চলে এলাম আমার আবাসস্থলকে, এবারে চান খাওয়ান দাওয়ান সব করি, বুঝলে এসে পরে জামা কাপড় কাচাকাচি করে চান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে গেলাম, দিয়ে এবার খেতে বসে গেছি, আজকের মেনুটা দেখায় দাঁড়াও, এই হচ্ছে আজকের মেনু, কি আছে না ভাত, এটা কিছু একটা পোস্ত টাইপের কিছু বটে, এই পটল ফটল হাবি জাবি ফুন্দ্রি ফুন্দ্রি দিয়ে, তারপরে এটা ভেন্ডি আলু ভাজা, ডিমের ঝোল, ঘুগনি ডাল আর আম, আমটা কালকে পেয়েছিলাম ওই সেই আমাদের হেডমাস্টার মশাইকে একজন ওখানে লোকাল লোক তার কন্যাকে দেওয়ার জন্য দিয়েছিল, গোটা কত আম দিয়ে সেইখান থেকেই দানে পাওয়া আম খেয়ে নিয়ে, এবারে বিকাল পেরিয়ে সন্ধে প্রায় হতে চলল, ভ্যাকসিন নিয়ে মোটামুটি 5 ঘন্টা পেরিয়ে গেছে, তো এখন একটু বিকালবেলা এই সন্ধ্যাবেলাতে আর কি সন্ধ্যাবেলায় আর বিকালবেলায় মাঝামাঝি বসে একটু ওআরএস খাচ্ছি, মানে ভ্যাকসিন ভ্যাকসিন নেওয়ার পরে ডিহাইড্রেটেড যাতে না হয়ে যাওয়া যায় সেটা খুব দরকার, ওআরএসটা খুবই হেল্পফুল, আর পার্টনারও সাজেস্ট করলে, গুরুজন মানুষ বলে কি আছে একটু মেনে চলা যাক, একটুকু এলাম ছাদ দিকটাতে, বেশ ভালো হালকা হালকা বাতাস দিচ্ছে, আর ছেলে ফুলেগুলো সব চারদিকে খেলাধুলা করছে, দেখাচ্ছি দাঁড়াও, আর ইঞ্জেকশনটাতে হালকা একটু ব্যথা করছে, বাদ বাকি সব ওকে, ওদীপ ওদীপ এ আমাকে দাও খেলনা দাও একটা দাও, ও ভিডিও করলে তবে দেবে, এই যে ভিডিও করছি তো বাজারে ভিডিও করতে হবে, বাজারে ভিডিও করলে তবে দেবে,
এই দেখাটা, এই দু ভাই খেলছে এদিকে, আর এইদিকে এই একজন সাহেব নাড়া মাথায় টুপি পরে আর মাস্ক পরে খেলছে। গাটাগুটি আমি জানি না, গাটাগুটি ও দারুন দারুন, এই সব খেলাধুলা হ্যাঁ দারুন দারুন। আর এইদিকে যে ফানি বাবু খেলছে দারুন ট্রেন তো গো। আমাকে একটা খেলনা দিলি নি দীপ, আর ভিডিও করব নাই তোর। সন্ধ্যা হয়ে গেল, দীপরে ভিডিওর বান্ডি কিল করার আগের কাজকর্ম চলছে, তো এখন ফ্যানটা অফ করে পরে বলা পোয়া করছি বলে দমে গরম করছে। তো কেসটা হচ্ছে যে আমার তো ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ হলো, তো সারা ভারতে 20 কোটি 83 লক্ষ না 87 লক্ষ মানে প্রায় ধরো 21 কোটির মতন টোটাল ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ মিলিয়ে পরে এখনো পর্যন্ত দিয়া হয়েছে। এত বড় দেশ, 140 কোটি অ্যাপ্রক্সের দেশ, তো সেখানে এই সংখ্যাটা যৎসামান্য। এবার কি হয়েছে না হয়েছে, কতগুলো বরাদ দেওয়া হয়েছে, কোন দেশকে কত দেওয়া হয়েছে, কি করা উচিত ছিল গভর্নমেন্টের, হ্যাঁ তো সেই ফ্যাকচুয়াল ব্যাপারে আমি যাবো না, কারণ সেগুলো তোমরা সবাই অলরেডি জানো। হ্যাঁ যেগুলো হয়নি কি করা যাবে, এখন সেইটা নিয়ে পরে তর্ক করার সময় তো লয়, যেটা হচ্ছে সেটাকে এখন পজিটিভলি নিতে হবে, আর বাদ বাকি যেগুলো হয় নাই সেইগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় পজিটিভলি সেই আশাটাই রাখতে হবে। যেমন আমার ঘরে সবাইকে আর তোমার ঘরে সবাইকে আর সবাইকার যেন তাড়াতাড়ির মধ্যে সবাই যেন ভ্যাকসিনেটেড হয়ে যায়, ওইটাই আমাদের এখন লক্ষ্য, আমরা চাইবো সেটা সেইটাই হয়ে যাক তাড়াতাড়ির মধ্যে, নাকি? এখন ফালতু কেচাল করে তো কোনো লাভ নাই। আর একটা জিনিস কি, ওই যেটা আসার সময় বলছিলাম, দেখো একদম ভাতের চাল থেকে শুরু করে প্রেমিকার গাল, গাল মানে বাখান, গালটা অনেকে বুঝতে পারে, আবার কোনোটাকে টেকেন ফর গ্রান্টেড লিয়া ঠিক লয়, যেটা তুমি পাচ্ছ সেটা কি জন্য পাচ্ছ সেটা একটুকু ভাবার প্রয়োজনীয়তাটা আছে। আর সেই রকম করে তোমাকেও বা আমাকেও সবাইকেই কিছু না কিছু করার প্রয়োজনীয়তাটা কিন্তু আছে, তাছাড়া একটা ভালো সমাজ কখনো গড়ে উঠে না। আমি পেলেও আমি ফুটতে আমার তো হয়ে গেছে গুরু উত্তরায়ুরে গুলি ঘুরা, যদি বলে দিই বলে দেওয়া যায়, কিন্তু সেটা ঠিক হবে না, সেটা লজিক্যাল হবে না, অন্তত আমার পার্সপেক্টিভ থেকে। তোমরা একটু ভেবে দেখবে এই যে সমস্তটা হচ্ছে, এত বড় একটা দেশকে হঠাৎ একটা সার্টেন সময়ে ভ্যাকসিনেটেড করা খুব চাপ, কিন্তু এই যে মাত্র 21 কোটির কাছাকাছি হয়েছে সেটা হয়তো অনেক বেশি হতে পারতো, যাচ্ছি না সেই প্রসঙ্গে, হয়েছে তো এই 20-21 কোটি সংখ্যাটাও তো কম লয়, এবারে বাদ বাকিগুলো হবে আশা করি এবং তাড়াতাড়ি হবে চাইব। তো যারা আমরা পেয়ে গেলাম বা আমাদের আগে যারা অলরেডি পেয়ে গেছে, কিছুটা একটু একটা দায়িত্ব বর্তায় যে হ্যাঁ আমি পেয়েছি, কার জন্য পেলাম, কোথার থেকে এলো সেই সোর্সটা, কোথা, এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা, ডাক্তাররা, নার্সরা, পুলিশরা, ব্যাংক কর্মীরা যে সারা এই প্যান্ডেমিকে খেটে যাচ্ছে সেইটা তো আছেই, তো এবারে এই পুরো সোর্সটা, এই সমস্তটা তো আসছে আমাদের সোসাইটি থেকে, আমাদের সমাজ থেকে, তারপরেই তো ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে। এবার ডিস্ট্রিবিউশনে কেউ আগে পাচ্ছে কেউ পরে পাচ্ছে, তাহলে যে আগে পাচ্ছে তার কিন্তু কিছু দায়িত্ব বর্তায়, এবং সেইটা যখন আমরা সিরিয়াসলি নিয়ে পরে সেই রকম আমরা রিয়্যাক্ট করব, অ্যাক্ট করব, তখন কিন্তু এই কোভিডকে হারানোটা অনেক সোজা হয়ে যাবে। আর যদি আমার হয়ে গেল আমি হাত তুলে দিই, সবাই যদি এরকম করে, করছে নাই, ম্যাক্সিমামটাই করছে নাই, ম্যাক্সিমাম লোকই কিন্তু চেষ্টা করে নিজের একটু প্রতিদানটা দেওয়ার, সমাজের প্রতি আমরা যে দায়বদ্ধ, এই দায়বদ্ধতাটা তো তোমার প্রতি আমার প্রতি কোন একটা নির্দিষ্ট সরকারের প্রতি কিছু না, এটা সমাজের প্রতি দায়বদ্ধতা, সেইটা আমাদেরকে কিন্তু করা দরকার, তাহলে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে হারাতে পারবো ব্যাপারটাকে, এই কোভিডটাকে। এটা শুধুমাত্র কোনো একটা ব্যক্তি বিশেষে, জাতি বিশেষে, ধর্ম বিশেষে, রাজনৈতিক দল বিশেষে তো হচ্ছে না, এগো বস আমাদের সবাইকার ফাটছে, তাহলে সেখানটাতে আমাদেরকে সবাইকে কিন্তু ওই পে ব্যাকটা করতে হবে, তাহলে তাড়াতাড়ির মধ্যে সমস্তটা ঠিকঠাক হবে। যাক অনেক জ্ঞান দিলাম, যাই হোক অনেক বললাম, অনেক কিছু, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, এতক্ষণ পর্যন্ত এক দুজন হয়তো থাকবে, যদি কেউ থেকে থাকো কি কমেন্ট করবে আজকে, উই ফাইট টুগেদার, WFT, WTF তো অনেক জায়গাতে লিখেছো, WFT লিখে দিয়ে যাও বাকি জায়গাতে, যদি থেকে থাকো কেউ।
আর হ্যাঁ, কালকে বলছি ইউটিউব থেকে কত পেয়েছিলাম না পেয়েছিলাম, আর ওই সাবস্ক্রাইবার ড্রপের কেসটা সবাইকারই হচ্ছে মোর অর লেস দেখলাম। মানে এবার অনেকের অটোমেটিক্যালি আনসাবস্ক্রাইব করা যাচ্ছে বা কিছু। দা কুইরকি মিস বলে একজন আছে চ্যানেল, সেটা সে পার্টনার দেখালো, তো যদি ওইরকম হয়ে যায় তাকে যদি মন যে থাকে সাবস্ক্রাইব ঠুকে দিবে, অন্তত লাইকটাতে বা ডিসলাইকটাতে ঠুকে দিয়ে যাবে। মানে বুঝতে পারি যে এতগুলো দেখো যতগুলো ভিউ হয় আমাদের কাউন্ট করতে হয় কিন্তু ওই লাইক ডিসলাইক গুলাই, তাহলে বুঝতে পারি হ্যাঁ প্রপারলি দেখেছে, তবেই ভালো লেগেছে বা খারাপটা লেগেছে, ওটা একটু করবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আশা করি সবাইকার এই ভ্যাকসিনেশন হয়ে যাবে তাড়াতাড়ি, আশা রাখো। আর যাদের হয়ে গেছে তারা একটু দায়বদ্ধ, আমি জানি দায়বদ্ধতা আছে তোমাদের, যদি না থেকে থাকে একটু হালকা করে তাহলে একটু হবে আর, ছোট মুখে বড় কথা। আজকের মতন এখানে বান্ডিল করলাম, ভালো থাকো সবাই, ভালো রাখো, আমার দমে গরম করছে ফ্যান চালাতে, ভালো রাখো, আমাকেও ভালো রাখো, ফ্যানটা চালাই, শুভরাত্রি। হ্যাঁ, রাত্রেবেলাতে একটা ওই পনির ফনির দিয়ে কিছু করতে পারি, যদি করি তো তুলে রাখবো, কালকে দেখাবো। শুভরাত্রি আরেকবার, এবার ফাইনাল শুভরাত্রি, টাটা।